এখন জাতিসংঘের মহাসচিবের চিঠি দিয়েও জানিয়েছি, জাতিসংঘের মহাসচিবের নামে যে চিঠি দেওয়া হয়েছে ওই চিঠিতে এত বানান ভুল, এত বাক্য ভুল, ওটা জাতিসংঘ মহাসচিবের চিঠি হতে পারে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নির্বাচনের পর থেকেই বিভিন্ন দেশে সংবর্ধনা কুড়াতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এই অবৈধ একতরফা ভুয়ো ভোট চুরির জালিয়াতি নির্বাচনে যে মন্ত্রিত্ব লাভ করলেন শেখ হাসিনা, এতে করে একজন সাধারণ পাগলও কেউ কোনোদিন তাকে সংবর্ধনা দিবে না। অন্য অন্য দেশ তো দূরের কথা, বরং জাতিসংঘের একটি বিবৃতি চিঠি নিয়েই তারা ব্যাপক মিথ্যাচার করে যাচ্ছে যে নাকি সেটাই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা বা অভিনন্দন জানানো হয়েছে। আসুন মূল ঘটনাটি বিস্তারিত জানবো ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। এখন জাতিসংঘের মহাসচিবের চিঠি দিয়েও জালিয়াতি, জাতিসংঘের মহাসচিবের নামে যে চিঠি দেওয়া হয়েছে ওই চিঠিতে এত বানান ভুল, এত বাক্য ভুল, ওটা জাতিসংঘ মহাসচিবের চিঠি হতে পারে না। এখন আবার বলছে না ভোটটা তো ভালো হয়েছে, সবাই স্বীকৃতি দিচ্ছে আমাদেরকে। ওই যে পিটার হাস দেখা হলো আমার সাথে, আমার নেত্রীর সাথে দেখা করে গেল, কই পিটার হাস আর নেত্রী শেখ হাসিনা ছবি তো আমরা কোথাও দেখলাম না। পিটার হাস নিজে কোথাও বলেছে আমরা এই সরকারকে অভিনন্দন জানাই, আমেরিকার সরকার বলেছে আমরা এই ভোটটা ভালো মনে করি, এই ভোটে সবকিছু ঠিকঠাক হয়েছে। তারা বরঞ্চ বলেছে যে অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে ওই দেশ অগ্রসর হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন, সারা ইউরোপের দেশগুলো তাই বলেছে। আরে ওদের তো পিছা দিয়ে পিছালেও যাবে না, দেখছি না আমরা, যেতে চায় না, যেতে হবে, তখন বাপের নাম বলে যাবে। চিন্তা করেন সাকিব আল হাসানের মতো এত আন্তর্জাতিক মানের এক নাম্বার ক্রিকেটার, উনি এখন বাংলাদেশের জনগণের কাছে ভুয়া হয়ে গেছেন, কারণ একটা ভুয়া নির্বাচনের ভুয়া এন্ট্রি হয়েছে। ওইখানে দেখেন পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে, এসে বলেছেন আপনাদের এই অনুষ্ঠান তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, বড় হলে অনেকের মাথা ছোট হয়ে যায়, বলছে তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় একটার মধ্যে। আমি বলেছি আমি একটার মধ্যেই শেষ করতে পারবো, যদিও তিন চার মিনিট বেশি হয়ে গেছে, এটা ওনাদের জানি নেই, আমার হাত নাই সেই কারণে। তারপরেও আমার এই বক্তৃতার পরে আজকে এখানকার সমাবেশ শেষ হবে, কিন্তু আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচি এটা দুইটা পর্যন্ত, আমাদের দুইটা পর্যন্ত আমাদের চেয়ার টেবিল একটু পেছন আনতে পারেন দরকার লাগলে, দুইটা পর্যন্ত এটা অব্যাহত থাকবে। মানে কি দুইটাই শেষ করে দিলাম? না, দুইটার পরে আবার কালকে দুইটা পর্যন্ত চলবে, তারপরে আবার পরশু দুইটা পর্যন্ত চলবে, এই করতে করতে ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে, মাফ করবেন জানুয়ারি শেষ হয়ে যাবে, তখন ফেব্রুয়ারি মাসে চলবে, চলতে চলতে যতক্ষণ পর্যন্ত সরকার না যাবে আমাদের এই কাজ চলতে থাকবে। আমরা বলেছি এই সরকার ভুয়া, আমরা মানে কি আমি একা না, এই নেতারা না, দেশের কোটি কোটি মানুষ একে ভুয়া মনে করে। আপনি অনেক বড় খেলোয়াড়, নজর তো উপরে যাবে, নিচে কেন গেল? তাই মানুষও আপনাকে নিচে নামিয়ে দিচ্ছে। এই সরকার ভোট তো করে নাই, এই নির্বাচনে ভোটার ছিল একজন, তিনি 300টা আসনে ভোট দিতে পারতেন, শেখ হাসিনা। উনি যাকে যাকে ভোট দিয়েছেন উনি জিতেছে, বাকি কেউ জিততে পারে নাই। এই রকম ভোট মানার কোন প্রশ্ন আসে না। আমাদের সভা ভেঙে দিতে পারেন, নেতাদের গ্রেফতার করতে পারেন, গুম খুন তো মেলা দিন চলেছে, আন্দোলন তো থামাতে পারেন নাই, পারবেনও না, এই আন্দোলন চলতেই থাকবে। কারণ আমি আমরা জানি আপনারা পারবেন না। তো এই যে বলেছেন না, ওই মন্ত্রী একজন বললেন 7 দিনের মধ্যে সিন্ডিকেট বন্ধ করে দেব, অবিলম্বে দ্রব্যমূল্য কমাবো, আমাদের সরকারে এটা হলো টপ প্রায়োরিটি। বলেন তো আজকে বাজারে চাল কত করে, পেঁয়াজ কত করে, লবণ কত করে, সব জিনিসের দাম বেশি, গ্যাসেরও দাম বেশি, কিন্তু চট্টগ্রামে গ্যাস নেই।
গতকালকের খবর হলো চট্টগ্রাম মহানগরের বহু বাসায় গ্যাসের চুলা বন্ধ হয়ে গেছে, রান্নাও বন্ধ হয়ে গেছে, দুপুরে খাওয়ার অবস্থা নেই। আজকে সকালে ফোন করেছিলাম, তারা বলল অবস্থার কোন উন্নতি হয়নি। কেন অবস্থা খারাপ হল? দুইটা কোম্পানিকে এলএনজির চুক্তি দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে আপনাদের তথাকথিত সেই বন্ধু অলিগার। তো ভিডিওটি স্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, এখন আমরা সরাসরি বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক এবং সকল বিষয় এই সমসাময়িক সর্বশেষ আপডেটটি জানবো মোস্তফা ফেরোজ ভাইয়ের কাছ থেকে। দর্শক শুভেচ্ছা নেবেন, জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, এটি নিয়ে যথেষ্ট পরিমাণ একটি কনফিউশন তৈরি হয়েছিল বা এটি করা হয়েছিল, যে কোনোভাবেই হোক না কেন সেই ব্যাপারে আজকে জাতিসংঘের তরফ থেকে জাতিসংঘের মুখপাত্র পরিষ্কার করেছেন যে প্রধানমন্ত্রীকে রীতি অনুযায়ী চিঠি দিয়েছে মহাসচিব। এটা রীতি তাদের। আমি এর আগেও কিন্তু বলেছি যে একটা প্রোটোকল আছে বাংলাদেশের থেকেও, যে কম গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্রগুলোর সঙ্গেও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, জাতিসংঘের মতন প্রতিষ্ঠান, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ, তারা সম্পর্ক রাখে এবং তাদের কিছু মানে ভিয়েনা কনভেনশন অনুসারে কিছু প্রোটোকল তাদের রক্ষা করতে হয়, যে সেই সম্পর্কের মধ্যে শুভেচ্ছা, অভিনন্দন, থ্যাঙ্কস দেয়া, এগুলো তাদেরকে করতে হয়। এইগুলো বাদ দিয়ে মানে কোনো দেশে তারা মানে সম্পর্ক রাখতে পারে না, এবং এটা রাখে মানে অনেক অগণতান্ত্রিক দেশের সাথে, যেমন মিয়ানমারের সাথে কি যুক্তরাষ্ট্র সম্পর্ক বিচ্ছিন্ন করেছে? উত্তর কোরিয়া বা রাশিয়া, চীন করেনি তো। তো সেই দেশগুলোকে কি গণতান্ত্রিক রাষ্ট্র মনে করে? করে না। আবার মধ্যপ্রাচ্যের দেশগুলো, সেগুলো কি গণতান্ত্রিক রাষ্ট্র? না, রাষ্ট্র না। কিন্তু সেখানে কি তাদের কূটনৈতিক সম্পর্ক নেই? আছে, অনেক গভীর আছে। এগুলো হলো বাণিজ্যিক স্বার্থ, আঞ্চলিক স্বার্থ, নিরাপত্তা স্বার্থ, নানান বিষয় যুক্ত থাকে। তো তেমনি বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে তাদের যে অবস্থানটা পশ্চিমা বিশ্বের, সেটা কিন্তু পরিবর্তন হয়নি। কিন্তু সামহাও একটা নির্বাচন তো হয়েছে, সেই নির্বাচনে একটা দল ক্ষমতায় আছে, তো সেই দলের সাথে বা সেই সেই দল তো সরকার গঠন করে, তো সেই সরকারের সাথে কি তারা সম্পর্ক রাখবে? না, অবশ্যই রাখবে, তারা সম্পর্কও রাখবে, আবার তাদের যে অবস্থানটা সেই অবস্থানটাও তারা নজর করবে না। এখন দেখেন আজকে সেই ডুজারিক কিন্তু সেই একই কথা বলছেন, যার বক্তব্য উপর ভিত্তি করে শিরোনামটা হচ্ছে প্রধানমন্ত্রীকে রীতি অনুযায়ী চিঠি দিয়েছেন মহাসচিব, বাংলাদেশ ইস্যুতে অবস্থানের পরিবর্তন করেনি জাতিসংঘ। বাংলাদেশ ইস্যুতে মানে কি? বাংলাদেশের নির্বাচন ইস্যুতে, বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে, নানা ইস্যুতে তারা যে অব্যাহতভাবে বলে যাচ্ছে যেসব ইস্যু, যে ইস্যুগুলো সরকারের কাছে অস্বস্তিকর, সরকার গ্রহণ করছে না, কিন্তু জাতিসংঘ এবং তার যে প্রতিষ্ঠানগুলো আছে মানবাধিকার বিষয়ক, যে জাতিসংঘের প্রতিষ্ঠান, তারা কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করেনি। এখানে খবরে বলা হচ্ছে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে জাতিসংঘের ঘোষিত অবস্থানে একটুও পরিবর্তন আসেনি, এমনটাই সোমবার ফের জানালেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। নবনির্বাচিত সরকারকে পথ পাল্টে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বাংলাদেশের বৈশ্বিক প্রতিশ্রুতি নবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। 7ই জানুয়ারি বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন দীর্ঘ এক বিবৃতিতে জাতিসংঘের এমন অবস্থান রীতিমতো শোরগোল ফেলেছিল দেশের রাজনীতি এবং কূটনীতিক অঙ্গনে। ভলকার তুর্কের সেই বিবৃতিকে ভোট পোস্টে জাতিসংঘ তথা পশ্চিমা দুনিয়ার পর্যবেক্ষণ হিসেবে দেখা হয়। নির্বাচনকে সামনে রেখে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার তথা ভিন্নমত দমনে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার প্রধান খোলাসা করেই তার বিবৃতিতে বলেন, সহিংসতা এবং বিরোধী প্রার্থী ও সমর্থকদের দমনপীড়নের ফলে 7ই জানুয়ারি ভোটের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে জাতিসংঘের এই যে মানবাধিকার বিষয়ক প্রধানের এই বিবৃতির ব্যাপারে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আবার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও করেছে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। ভোটকে ঘিরে যা ঘটেছে তার তদন্ত দাবি করে জাতিসংঘ, কিন্তু সেই বিবৃতি নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় গত সপ্তাহে পুনর্নির্বাচিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি লেখেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস। প্রশ্ন ওঠে, তাহলে কি নির্বাচনী জাতিসংঘ তার আগের বক্তব্য এবং অবস্থান
থেকে সরে গেল। এ নিয়ে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিকের দৃষ্টি আকর্ষণ করেন জাস্ট নিউজ সম্পাদক ও জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা মুশফিক ফজল আনসারি। জবাবে ডুজারিক বলেন না, অর্থাৎ তাদের অবস্থান পরিবর্তন হয়নি। কি বল তো ভিউয়ার্স, কিন্তু আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।